হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদেরকে আজকে একটা মজার খবর দেখাবো, সেটা হচ্ছে মদের হোম ডেলিভারি করবে সরকার, বিতর্ক এটা নিয়ে অলরেডি গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে গেছে। আর কে করবে আমি পুরো ডিটেলস বলে দিচ্ছি। আর খবরটা পাবলিশিত হয়েছে 24 ঘন্টার ওয়েবসাইট থেকে, ঠিক আছে, মানে যথেষ্ট জেনুইন খবর। আর করেছে মহারাষ্ট্র সরকার, অ্যানাউন্সমেন্টটা করেছে মহারাষ্ট্র সরকার। তো কীভাবে পুরো বিষয়টা কীভাবে কী আমি পুরো ডিটেলস নিয়ে বলে দিচ্ছি, যতটা মনে হয় যে ফেক নিউজ অতটা না। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট বলছে 2015-তে 4.64 লাখ পথ দুর্ঘটনার মধ্যে 1.5% হয়েছে মদ্যব্যবস্থায় গাড়ি চালানোর জন্য, ঠিক আছে। তো মহারাষ্ট্র সরকার নতুন একটি পদক্ষেপ নিয়েছে যে মদ্যপান করে যাতে আর কেউ না গাড়ি চালায়, সেই জন্য তাই বাড়িতেই মদের বোতল পৌঁছে দেবে তারা, মানে সরকার নিজে ডেলিভারি করবে মদের বোতল। বন্ধুদের সঙ্গে উৎসবের সময় হোক বা পরিবারের সঙ্গে কোনো গেট টুগেদার মদ্যপান করার ক্ষেত্রে বাড়িকেই যেন নিরাপদ হিসেবে বেছে নেয় রাজ্যবাসী, এমনটাই চাইছে মহারাষ্ট্র সরকার। মানে মহারাষ্ট্র সরকার চাইছে যাতে মদ্যব্যবস্থায় কেউ গাড়ি না চালায়, যাতে সবাই সেফই বা সেফ জোনের মধ্যে থাকে। তো সেহেতু মানে হোম ডেলিভারি করবে, মদের হোম ডেলিভারি করবে রাজ্য সরকার, ঠিক আছে। এরকম কোনো পলিসি নিয়ে আসার আগে দেশের কোনো রাজ্য সরকার উদ্যোগ হয়নি, মাত্র একটা ফোন করলেই বাড়িতে চলে আসবে হুইস্কি বা রাম এর বোতল, অথবা অনলাইনে বুক করতে পারেন মহারাষ্ট্রবাসী। তবে এক্ষেত্রে অবশ্য বয়সের প্রমাণপত্র দেখাতে হবে ক্রেতাকে, মানে 18 বছরের নিচে হলে আপনি এই ফ্যাসিলিটিটা পাবেন না। তো আরও একটু ডিটেলসে পড়ে নেওয়া যাক। ক্রেতাকে সবার আগে নিজের আধার কার্ডের নম্বর দিয়ে বুকিং করতে হবে, তারপর নির্ধারিত সময়ের মধ্যে বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে মদের বোতল। ইতিমধ্যে মহারাষ্ট্র সরকারের এমন পদক্ষেপে বিতর্ক তৈরি হয়েছে, সমাজসেবী সংগঠনগুলো দাবি তুলতে শুরু করেছে যে সরকারের এমন পদক্ষেপ সংবিধান বিরোধী হচ্ছে। তাছাড়া এক্ষেত্রে কম বয়সীদের মধ্যে মদ্যপানের প্রবণতা বাড়তেও পারে, যথেষ্ট বেড়েও গেছে, ঠিক আছে। তো এটা নিয়ে আর মাথা চাড়া দিয়ে লাভ নেই, দাবি করেছে তারা। তবে সরকারের বক্তব্য, বাড়িতে বসে মদের বোতল পেলে কেউ আর গাড়ি চালাবে না, ফলে পথ দুর্ঘটনার সংখ্যা রেকর্ড হারে কমে যাবে। আমার তো মনে হয় না কমবে না, আমার তো মনে হয় না যে কমবে। তবে আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। যদি এই খবরটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ খবর তো এই ধরনের আপনি পেতেই থাকবেন। তো আজকের জন্য এতটুকুই, চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।